হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগত জানায় বাংলা মেডিসিন টিভি ইউটিউব চ্যানেলে তো আজকের মেডিসিন টিভি এমন একটি সিরাপ সম্পর্কে আলোচনা করব যেটা বাচ্চাদের জ্বরের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ আমরা ব্যবহার করে থাকি তো আজকে আলোচনা করব এর সঠিক ব্যবহার সম্পর্কে এর ডোজ সম্পর্কে তাছাড়া এই সিরাপটি নিলে কি কী সাইড এফেক্ট আসতে পারে কী কী সাবধানতা অবলম্বন করে এই সিরাপটিকে ব্যবহার করতে হবে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আজকের আলোচ্য বিষয় যে সিরাপটিকে নিয়ে সেটি হলো অ্যালকেম কোম্পানির সুমো এল ডিএস সিরাপটি সম্পর্কে যেটার মূল উপাদান হচ্ছে প্যারাসিটামল তো প্যারাসিটামল একটি অ্যান্টিপাইরেটিক ড্রাগ তো এদিকে অ্যান্টিপায়োরেটিক বলার কারণ হলো যখন কোনো পায়রোজেনের কারণে আমাদের শরীরের টেম্পারেচার স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় যেটাকে আমরা জ্বর বলি তো সেক্ষেত্রে এই অ্যান্টিপায়রেটিক ড্রাগ অর্থাৎ প্যারাসিটামল ব্যবহার করা হয়ে থাকে তো যেহেতু ভিডিওতে আমরা পাইরোজেন কথাটি ব্যবহার করেছি তো জানতে হবে আমাদেরকে পায়রোজেনটা কি পাইরোজেন হলো। ডেড পার্ট অফ ম্যাক্রোজম অর্থাৎ এটা আমাদের বন্ড কোনো অংশ নয় এটা কোনো জীবাণুর অংশ যা আমাদের শরীরে কিছুর মাধ্যমে প্রবেশ করলে আমাদের শরীর সেটাকে সরানোর জন্য ফাইট শুরু করে যার ফলে কি হয় আমাদের শরীরের মধ্যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান শুরু হয় সেই রিয়াকশানের ফলে আমাদের শরীরের টেম্পারেচার স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় যাতে করে তার অ্যাক্টিভিটিতে কিছুটা ফ্যাসিলিটেট করতে পারে এছাড়াও আমাদের শরীরের যে টেম্পারেচার সেই টেম্পারেচারকে কন্ট্রোল করার জন্য একটা সেন্টার থাকে যেটাকে থার্মো রেগুলেটিং সেন্টার বলা হয় অর্থাৎ যেটা হাইপোথালামাস তো সেই থার্মো রেগুলেটিং সেন্টারের ফাংশানকে ডিস্টার্ব করে দেয় আমাদের এই পাইরোজেন যার ফলে কি হয় আমাদের শরীরের টেম্পারেচার স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় এবং যখন আমরা এই অ্যান্টি পাইরোজেনিক সাবস্ট্যান্স অর্থাৎ আমাদের এই প্যারাসিটামল ব্যবহার করি কি হয় সেই প্যারাসিটামল সেই থার্মো রেগুলেটিং সেন্টারের ফাংশানকে ঠিক আগের জায়গায় নিয়ে আসতে সাহায্য করে অর্থাৎ আমাদের টেম্পারাচিক টেম্পারেচারকে কন্ট্রোল করে এছাড়াও যদি আমরা এই প্যারাসিটামলের ক্যাটাগরির দিক দিয়ে দেখি তো এই প্যারাসিটামল এআইডি ক্যাটাগরির মধ্যে পড়ে এই এআইডি ক্যাটাগরিকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায় যেমন নন সিলেক্টিভ কক্স ইনহেবিটর প্রিফারেন্সিয়াল কক্স ইনহেবিটর সিলেকটিভ কক্স ইনহেবিটর এছাড়াও আরেকটি ভাগ করা হয় যেটা আমাদের এই প্যারাসিটামল তার মধ্যে পড়ে যেটা হলো হাই অ্যান্টিপাইরেটিক অর্থাৎ স্ট্রং অ্যান্টিপাইরেটিক মাইল্ড অ্যানালজেসিক ও উইক অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ যেহেতু এই প্যারাসিটামল স্ট্রং অ্যান্টিপায়রেটিক হওয়ায় এটা আমাদের শরীরের তাপমাত্রাকে দ্রুত কমাতে সাহায্য করে তাছাড়া মাইল্ড অ্যানালজেসিক ও মাইল্ড অ্যান্টি ইনফ্লামেটরি হওয়ায় এটি আমাদের শরীরের ইনফ্লামেশনকে এবং শরীরের ব্যথাকে কিছুটা কমানোর কাজ করে এছাড়াও এই যে প্যারাসিটামল আমাদের কক্স থিনির উপরে অ্যাফেক্ট ফেলে যেটা আমাদের ব্রেনে থাকে যার ফলে কি হয় আমাদের শরীরে থাকা যে গ্ল্যান্ডিন কেমিক্যাল ম্যাসেঞ্জার সেই কেমিক্যাল ম্যাসেঞ্জারকে দুর্বল করে দেয় যেটা জন্য যে প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল ম্যাসেঞ্জারের জন্য আমরা পেন ফিল করি তো যেহেতু ওই প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল ম্যাসেঞ্জারকে দুর্বল করে দেয় তাই আমরা পেনকে কম ফিল করি এবং আমাদের টেম্পারেচারকেও কন্ট্রোলে আনতে সাহায্য করে তো ব্যবহার বলতে গেলে এটি আমাদের শরীরের তাপমাত্রাকে কমানোর জন্য ব্যবহার করা হয় অর্থাৎ জ্বরের ক্ষেত্রে অন্যান্য অ্যান্টিবায়োটিকের সঙ্গে এই ট্যাবলেটটিকে ব্যবহার করলে আমাদের শরীরের তাপমাত্রাকে কমানোর সাথে সাথে অন্যান্য ব্যথা ও ইনফ্লামেশনকেও কিছুটা কমায় তো ডোজ সম্পর্কে বলতে গেলে আপনার বাচ্চার রোগের কন্ডিশন আপনার বাচ্চার বয়স এবং আপনার বাচ্চার ওজন অনুযায়ী এর ডোজ নির্ধারণ করা হয় তো এটা ডাক্তারবাবু আপনার বাচ্চার ওজন বাচ্চার কন্ডিশন দেখে আপনার বাচ্চার জন্য ডোজ নির্ধারণ করে দেবে সেই নির্ধারিত ডোজে সেবন করাবেন তো কি কী সাইড ইফেক্ট দেখা যায় এই প্যারাসিটামলে তো এই প্যারাসিটামলে তেমন কোনো সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় না তো নর্মালি বমি বমি ভাব এবং বমি হতে পারে যদি এটি আপনি ডাক্তারবাবু পরামর্শ ছাড়া ওভার ডোজে সেবন করেন তো সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রে আপনার লিভারকে পারমানেন্টলি ড্যামেজ করে দিতে পারে তো বন্ধুরা শুধু এই প্যারাসিটামল ট্যাবলেট সম্পর্কে বলেই নয় যে কোনো মেডিসিন সেবন করার আগে ডাক্তারবাবু পরামর্শ নেবেন ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কখনো কোনো মেডিসিন সেবন করবেন না যে কোনো মেডিসিন সেলফ মেডিকেশন করা খুবই বিপজ্জনক তো বন্ধুরা এই ছিল সুমো এল ডিএস সিরাপটি সম্পর্কে একটি ছোট্ট ভিডিও প্যারাসিটামল সম্পর্কে ছোট্ট ভিডিও তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ